হবে তা না ওই সকালবেলাটা স্কুলে আর আসে সেই সন্ধ্যাবেলা আইসে নিয়ে ওই যে টেবিলে বসবে আল্লাহ জানে কি যে পড়ে সারা দিন বইমুখ তাকায় থাকে না একই সহ্য করা যায় আপনারাই কোন আমরা গরীব মানুষ আমাদের সাথে বাস মাস তাসবে তা না মাঠে জন দেবে আর হয় না এই বাস এখন এত বড় বাস তাসবে কিটা আসসালামু আলাইকুম আব্বা তাই না আসসালামু আলাইকুম তো তক্তা বানাই দেব আসসালামু আলাইকুম আব্বা তাই না সেই গেছে সকালবেলা আইসে এখন নবাব দাদা আসসালামু আলাইকুম দেশ আব্বা তুমি রাগ করছো কেন এত কাজ করবে কি এত কাজ করবে কি এত কাজ করবে কি তোর হ্যাঁ আবার রাগ করছো কেন তুমি এই কথা আছে কথাটা শুনো হ্যাঁ কও কি কবি আমার স্কুলে আজকে রেজাল্ট দিয়েছে কি 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 আমার স্কুলে আজকে রেজাল্ট দিয়েছে পরীক্ষার স্যার তোমার জাতি বলেছে সারা জাতি বলেছে হ্যাঁ সারা জাতি বলেছে তুই যা আমি যাব না 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 আমি যাবই না আরে তোর স্কুল তুই যা আমি যাব না আপনার এই ছেলে এবার যশোর বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে কি হয়েছে তৃতীয় স্থান অধিকার করেছে আপনার এই ছেলে তুই এতেই কই এতেই কই বল আল্লাহ কা করতে গেছ কি না তুই বাস ধর ধর বাস বাস তো তুই বাস তো তোর বল আল্লাহ কা করতে গেছ কি না তোর বল আল্লাহ কা করে তুই কি করবি আপনার ছেলে এত ভালো রেজাল্ট করেছে হ্যাঁ ভবিষ্যতে ও বড় হবে একজন ডাক্তার হবে ওরে বাপু তোর ধরি আমার ছেলের আর পড়ানো লাগবে না ও জোন বেঁচে খাক মাঠে যাক আমার সংসার বড় করুক আপনার এই ছেলে এত ভালো রেজাল্ট করেছে তার জন্য আমরা তাকে পুরস্কার করার জন্য পুরস্কার নিয়ে আসছি এর মধ্যে কি আপনার ছেলেকে আমরা পুরস্কার দিব এর জন্য আপনাকে আসতে বলেছি এর মধ্যে কি পুরস্কার আছে তা হাতে ধরেছ কে আমার কাছে এর মধ্যে পুরস্কার তালি মনে হয় ভালো কিছুই আছে স্যার বলেন বসি আপনারা ওজনে মেলা কষ্ট করেছেন আমিও মেলা কষ্ট করেছি আমি মাপ চাই ওরা পড়ানোর দরকার নেই